প্রশাসনের নির্দেশে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত চিহ্নিতকরণের উদ্দেশ্যে লালারস পরীক্ষা শুরু হলো। প্রাথমিকভাবে এই ব্লকের কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে থাকা পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার কাজ শুরু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল সংলগ্ন আইটিআই কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকদের পরীক্ষা করা হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মণ্ডল জানান, বুধবার থেকে লালারস সংগ্রহের কাজ শুরু হলো। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যারা কোয়ারেন্টাইনে ছিল কোভিড-19 জন্য ওদের টেস্ট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কতদিনে এই রিপোর্টগুলো চলে আসবে? দুদিনের মধ্যে চলে আসা উচিত। আচ্ছা, ওটা আমরা বলতে পারবো না, কারণ এই ব্যাপারটা তো আমাদের হাতে নেই। ওখানে আমরা পাঠাবো, তারপরে যখন রিপোর্ট আসবে। আচ্ছা, এই যে রিপোর্ট যদি কোনো একটা পজিটিভ আসে তো আপনারা কি স্টেপ নেবেন এই ব্যাপারে? আরে বাবা, আগে তো হোক, তারপর দেখা যাবে। পজিটিভ নিলে পজিটিভের মতোই রিপোর্ট নেবো। কোথায় বাড়ি, কোথায় কি, কত লোকের সঙ্গে মেলামেশা করেছে, সব ডিটেলস তখন দরকার, সে অনেক খবর। এটা এক কথায় কি বলা যায়? আজকে কতগুলো পরিযায়ী মানে কোয়ারেন্টাইনের টেস্ট হচ্ছে টোটাল? এখানে তো 30+ হচ্ছে, আমার আরো রয়েছে 18-22 যারা হোম কোয়ারেন্টাইন বা আজকে এসছে, তাদেরও বিহার বা অন্য জায়গা থেকে এসছে। এখানে 55 জন তো হবেই, টোটাল আমার 100 টার্গেট, এবং এটা হবেই। আচ্ছা, ডক্টর অমল কৃষ্ণ মণ্ডল, আপনি কি দায়িত্বে আছেন স্যার? ব্লক মেডিকেল অফিসার, হরিশ্চন্দ্রপুর 1। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না। বাড়িতে থাকুন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার এটাই হচ্ছে একমাত্র উপায়। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্যে। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথেই লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা
সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে গেলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো নিশ্চয়ই তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি। ফ্রম 18th March ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।